হ্যালো বন্ধুরা, টেকনো বাংলায় আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে ফ্লিপকার্ট থেকে আসা একটা বক্স, যার ভিতরে আছে লিনোভো K8 প্লাস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি করব লিনোভো K8 প্লাসের আনবক্সিং এবং কুইক রিভিউ হ্যান্ডস অন। তো বন্ধুরা, এটাকে আমি লিনোভো কে মানে লিনোভো K8 প্লাসটাকে কিনেছি ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেলে। তো বন্ধুরা, এটার আমার দাম পড়ছে শুধুমাত্র 8,100 টাকা। তো বন্ধুরা, এটা একটা গোল্ডেন অপরচুনিটি ভাবতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে 8,000 টাকায় কেনা একটা দুর্দান্ত ফোন। তো এই ডিলে আমি এটাকে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওয় ফটাফট আনবক্সিং করব আর দেখাবো এই ফোনটার কি কি ফিচার্স আছে। তো বন্ধুরা, চলুন শুরু করা। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করব, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে সমস্ত রকমের টেকনিক্যাল ভিডিও বাংলাতে আসে, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন শুরু করা যাক প্রথমে আনবক্সিং দিয়ে। বন্ধুরা, এইভাবে বক্সটা প্যাক হয়ে এসছে। তো বন্ধুরা, আমি কিছুটা ফোনটাকে ইউজ করে নিয়েছি, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম এই ফোনটার ব্যাপারে, ঠিক আছে? এই এটা হচ্ছে লিনোভো K8-এর বক্স, আর এখানে আছে বিল। তো বন্ধুরা, আমি বক্সটা একটু বড়, কারণ এখানে দুটো ফোন এসছে, একটা লিনোভো K8 প্লাস আর একটা হচ্ছে রেডমি নোট ফোর, যেটা 64 GB আছে। এই অফারে কিনেছি আমি, ওনারা পিছনে রাখলাম। তো এখানে আমি ফোকাসিং যেটা সেটা রাখলাম, আর এখানে হচ্ছে বিল। তো আপনাদেরকে প্রথমে বিলটা দেখিয়ে তাহলে আপনাদের বিশ্বাস হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে রেডমি নোট ফোরের, যেটা দাম হচ্ছে 10,000 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। SBI-এর মাধ্যমে যদি পেমেন্ট করান তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 10,000 টাকা রেডমি নোট ফোর, ঠিক আছে? এবং K8 প্লাস পাচ্ছেন মাত্র 8,099 টাকা, মানে 8,100 টাকা। তো বন্ধুরা, এটা হচ্ছে বিল আপনাদের দেখিয়ে দিলাম। এবার মেইন যে জিনিস, সেটা হচ্ছে লিনোভো K8 প্লাস। তো বন্ধুরা, এই হচ্ছে লিনোভো K8 প্লাস, এটা হচ্ছে আপনাদেরকে এখানে দেখিয়ে দিই। এটা হচ্ছে ফাইন্ড গোল্ড কালারের, 3 GB 32 GB আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আর আপনারা দাম দেখতে পাবেন এখানে বেশি একটু, 11,000 টাকা লেখা আছে। আর পিছনের দিকে আপনার বক্সের পিছনের দিকে আপনারা পাবেন ডুয়েল ক্যামেরা, একটা 13 MP আর একটা আছে 5 MP সেন্সার, যেটা PDF এর রিয়ার ফোকাসিং সাথে আছে। আর এখানে বন্ধুরা প্রসেসরটা লাগানো আছে, যেটা মিডিয়াটেকের, কিন্তু আপনারা মিডিয়াটেক মানে যে ফালতু সেটা ভাববেন না, কারণ এটা মিডিয়াটেকের লেটেস্ট প্রসেসর, যেটা হচ্ছে হিলিও P25, সেটা হচ্ছে 2.5 GHz অক্টাকোর প্রসেসর। তো এটা খুবই একটা পাওয়ারফুল প্রসেসর, সেই সঙ্গে সঙ্গে এটা 16 nm তৈরি হয়েছে, তার জন্য এটা পাওয়ার এফিসিয়েন্সিও খুব বেশি, মানে পাওয়ারও খুব কম খাবে। আর এটা হচ্ছে 5.2 ইঞ্চ ফুল HD ডিসপ্লে, IPS, ফিঙ্গারপ্রিন্ট রিডার, 8 MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা উইথ ফ্ল্যাশ, এখানে 3 GB 32 GB, আর এখানে ওয়ার্নিং গোরিলা গ্লাস পাবেন, আর ডলবি অ্যাটমস সাউন্ড পাবেন, যেটা লেনোভোর সিগনেচার, ঠিক আছে? আর এখানে ওয়ার্নিং গোরিলা গ্লাস 3, তো অনেক ওয়ার্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশনও পাবেন ডিসপ্লেতে। তো বন্ধুরা, বক্সটাকে ওপেন করে নিই আর দেখে নিই ফটাফট ফোনটা কেমন দেখতে। তো বন্ধুরা, ফোনটা করতে করতে অন হয়ে গেছে, তো ঠিক আছে, অসুবিধা নেই। তো এই হচ্ছে লিনোভো K8 প্লাসের মডেল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ওকে, এই হচ্ছে লুকিং। তো বন্ধুরা, প্রথমে হাতে নিয়ে আমার মনে হচ্ছে একটু বেশি ভারী আছে, রেগুলার ফোনের থেকে 5.2 ইঞ্চ ফোনগুলো অতটা ভারী হয় না, কিন্তু এটা 5.5-এর মতো একটু ভারী, মোটামুটি 167 গ্রাম ভারী আছে। তো বন্ধুরা, একটু ঠিক আছে, ফোনটা অন হোক, ততক্ষণে আমরা দেখে নিই বক্সের ভেতরে কী কী আছে। এই হচ্ছে বক্স, প্রথমে পেয়ে যাচ্ছি আমরা সিম ইজেক্টার টুল, আর এই দেখুন এখানে সিম ইজেক্টার টুল, আর আপনি পাচ্ছেন এই পেপার ওয়ার্কস, এটা ওয়ারেন্টি গাইড আর ইউজার ম্যানুয়াল আছে, এসব কোনো কাজের নাই, ফেলে দিই এগুলো। আর এটা হচ্ছে মাইক্রো USB চার্জিং কেবল, ঠিক আছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। আর বন্ধুরা পাচ্ছেন পাওয়ার অ্যাডাপ্টার, যেটা হচ্ছে ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা দেখে নিই, উল্টো করে ধরেছি ফাস্ট চার্জিং, এটা ফোকাস করে আপনাদের দেখাতে পারছি না, সরি, তো আমি একটু চেষ্টা করি, ঠিক আছে, কিছু মনে করবেন না। তো এটা আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে একটা নর্মাল চার্জার, 5.2 ভোল্টের আর 2 অ্যাম্পিয়ার চার্জার, মানে হচ্ছে এটা 11 ওয়াটের একটা নর্মাল চার্জার, ফাস্টও না এবং খুব বেশি ফাস্টও না আর খুব বেশি
খারাপও না, মানে নর্মাল ফাস্ট চার্জিং পেয়ে যাবেন একসঙ্গে। আর বক্সের সাথে কোনো রকম ইয়ারফোন পাচ্ছেন না, ঠিক আছে। এবার চলে যাই আমি মেন জিনিস, সেটা হচ্ছে রেড ফোন। তো বন্ধুরা এটা হচ্ছে ফোন, ওতে আমি প্রোটেক্টরটাকে খুলে ফেলি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে লাগিয়ে দিই, এই হচ্ছে লেনোভো K8 Plus, ফোনটা আমি অন করে ফেলেছি। তো বন্ধুরা আপনারা এটা বন্ধ করে দিই, তারপরে আপনাদের প্রথমেই আমি দেখে নিই। প্রথমে ফোনটার উপর পেয়ে যাচ্ছেন আপনি ইয়ারপিস, এ হচ্ছে সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, এটা হচ্ছে আপনার 8 megapixel f2.8 অ্যাপারচারের ক্যামেরা। এখানে পাচ্ছেন ফ্রন্ট এলইডি ফ্ল্যাশ, তার নিচে আপনি পাচ্ছেন 5.2 inches ফুল এইচডি IPS ডিসপ্লে, ঠিক আছে। আর নিচে আপনি পাচ্ছেন এই ধরনের বোটন, যেগুলোতে লাইট আপ হয় না, ঠিক আছে, এটা ফিজিক্যাল বোটন। আর রাইট হ্যান্ড সাইডে আপনি পাচ্ছেন ভলিউম রকার, আর পাচ্ছেন পাওয়ার কি আর কিছু নেই। লেফট হ্যান্ড সাইডে চলে যায়, লেফট হ্যান্ড সাইডে আপনারা পাচ্ছেন সিম কার্ড ট্রে, যেটা সিম কার্ড ট্রেটা তিনটে জিনিস সাপোর্ট করে, দুটো সিম কার্ড প্লাস একটা মেমোরি কার্ড একসাথে সব কিছু সাপোর্ট করে, তার এটা ডেডিকেটেড কাভার কার্ড স্লটও পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে আপনার স্পেশাল কি, যেটা হচ্ছে পাওয়ার কি, এটা হচ্ছে আপনাদের বলছে মিউজিক কি লেনোভো, কিন্তু এটা আপনি কাস্টমাইজ করে অনেক কিছু করতে পারেন, যেমন কি ক্যামেরা কি করতে পারেন, এটাকে মিউজিক পজ অন করতে পারেন, আরও অনেক কিছু করতে পারেন, ঠিক আছে। ফ্ল্যাশ টর্চ জ্বালাতে পারেন। আর নিচের দিকে আপনারা পাচ্ছেন দুটো স্পিকার গ্রিল, যার মধ্যে একটা স্পিকার, এটা হচ্ছে স্পিকার, আর এটা হচ্ছে মাইক্রোফোন, আর এটা হচ্ছে চার্জিং পোর্ট, আর ডেটা সিঙ্কিং এর জন্য মাইক্রো USB পোর্ট, এটা নর্মাল। আর উপরের দিকে আপনারা শুধু পাচ্ছেন 3.5 mm অডিও জ্যাক, আর এখানে কোনো রকম আয়ার ব্লাস্টার পাচ্ছেন না, তার মানে রিমোট ফাংশনালিটি নাই। তো দোস্ত, এবার বন্ধুরা পিছনের দিকে চলে যায়, পিছনের দিকে আপনারা এখানে পাচ্ছেন মেন যেটা জিনিস, এটা দুটো ক্যামেরা, এটা 13 megapixel আর একটা আছে 5 megapixel। এটা ক্যামেরার অ্যাপারচার হচ্ছে 2.0, ঠিক আছে, এটা জানা নাই মানে লুপ্ত। আর এটা ডুয়েল LED ফ্ল্যাশ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, লেনোভো ব্র্যান্ডিং, আর এখানে একটু লেখা আছে ম্যানুফ্যাকচার ফর মোটরোলা মোবিলিটি। তো মোটরোলা এটা বানিয়েছে। তো বন্ধুরা প্রথমেই ভেতরের দিকে যাওয়া যাক, এটা হচ্ছে একটা IPS ফুল HD ডিসপ্লে, যেটা 2.5D কার্ভড আছে, ঠিক আছে। আর এই ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল, বন্ধুরা একটু ডিসপ্লে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, তার বন্ধুরা ডিসপ্লে ব্রাইটনেসটাও অনেকটাই বেশি আছে। আর বন্ধুরা ভিউ অ্যাঙ্গেল আপনারা দেখতে পাচ্ছেন অতটা ভালো, তো ভিউ অ্যাঙ্গেলে কোনো প্রবলেম নাই, 2.5D তার জন্য আরও ভালো ভিউ অ্যাঙ্গেল দিচ্ছে। আর কালার রিপ্রোডাকশনও ঠিকঠাক আছে, একটা নর্মাল IPS এর থেকে একটু ভালো লাগছে আমার, কালার রিপ্রোডাকশনটাও অনেকটা ভাইব্রেন্ট আছে, ঠিক আছে। তো ডিসপ্লের উপরে কোনো রকম প্রবলেম আপনাদের আশা করছি কোনো মতেই হবে না। তো ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর আছে, কালার রিপ্রোডাকশন থেকে শুরু করে PPI, তারপরে আপনার সব রকম এই ডিসপ্লেতে ভালোভাবে পেয়ে যাবেন, ঠিক আছে। ভিউ অ্যাঙ্গেল তো আপনারা মুভি দেখতে খুবই ভালো লাগবে এই ডিসপ্লেতে। আর তো ডিসপ্লের ব্যাপারে এইগুলাই বলার ছিল, ডিসপ্লেটা খুবই ভালো। আর বন্ধুরা এখানে প্রথমে লেনোভোর যে পিওর ভাইব UI সেগুলো কোনো রকমভাবে ইউজ করা হয়নি, এখানে ইউজ করা হয়েছে লেনোভোর মোটরোলার মতো স্টক UI, যেটা আমার কাছে খুবই ফেভারিট। স্টক UI আমার খুব পছন্দ, কোনো রকম ব্লোটওয়্যার সেরকম পাবেন না, ঠিক আছে। লেনোভোর শুধুমাত্র ডলবি অ্যাটমস আছে, যেটা খুবই ভালো, ডলবি অ্যাটমস সাউন্ড, ঠিক আছে। তো এই ফোনটা একটা পিওর অ্যান্ড্রয়েড ফোন, এটা ভাইব UI থেকে, এর ফলে আপনার কী হবে, স্মুথনেসটা আরও বেশি হবে, হিলিও P20 প্রসেসরের সাথে আরও ভালো কাজ করবে, এটা ভালো পাওয়ারফুল চিপসেট, তার সঙ্গে সঙ্গে অপটিমাইজেশনও ভালো, তার মানে এই ফোনটা যথেষ্ট ফাস্ট শো হবে আশা করছি। তো এটা আমি অবশ্য রিভিউয়ের মাধ্যমে বলতে পারবো, এবং এবার কম্পারিজন করবো রেডমি নোট ফোর সঙ্গে, তখনই আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলতে পারবো, যেটাকে কতটা ফাস্ট না বেকার। গেমিং রিভিউ আপনাদেরকে যদি দেখো, যদি আপনারা বলেন, ঠিক আছে, আপনার কমেন্টে লিখুন। তো বন্ধুরা প্রথমে সেটিংয়ে চলে যায়, দেখে নিই কী কী আছে। তো বন্ধুরা এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 7.1.1, ঠিক আছে। আর আপনাদেরকে দেখাই কতটা আউট অফ দ্য বক্স স্টোরেজ পাওয়া যায়, মানে বক্স থেকে বার করার পরে আপনারা স্টোরেজ পাবেন মোটামুটি 9 GB অ্যাভেলেবেল, 32 GB মধ্যে অ্যাভেলেবেল, মানে 9 GB স্টোরেজ ইউজ হয়ে গেছে 32 GB মধ্যে, তার মানে আপনার প্রায় 23 GB কাছাকাছি স্টোরেজ পেয়ে যাচ্ছেন। আর পাচ্ছেন সেটিংয়ে যায়, এবার পাচ্ছি মেমোরি। তো বন্ধুরা মেমোরি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল মেমোরি দেখাচ্ছে 1.1
1 GB, যেটা একটু কম আমার মতে। এটা 1.6/7 GB অর্ডার হচ্ছিল, এভারেজ ইউজেসটা একটু বেশি হচ্ছে, তো অতটা প্রবলেম হবে না, কারণ 1.1 GB যথেষ্ট ঠিকঠাক আছে, কিন্তু অতটাও ভালো হবে না রেডমি নোটের নোট ফোরের মতো, অতটা র্যাম ম্যানেজমেন্ট মনে হচ্ছে অতটা ভালো হবে না, দেখা যাবে টেস্টের মাধ্যমে সব জানতে পারবো। তো বন্ধুরা, ইনিশিয়ালি আমার এই ফোনটা খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, এবার মেন যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরা। তো বন্ধুরা, ক্যামেরাটা চেক করে নেওয়া, ক্যামেরা কতটা ভালো পিকচার আছে। আপনাদের সামনে একটা ছবি ক্লিক করি, ঠিক আছে। এই হচ্ছে ক্যামেরা ইন্টারফেস, ঠিক আছে, যেটা একটা মোটরোলার স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সের মতো পড়ছে, ঠিক আছে। এই হচ্ছে ক্যামেরা, আমি শ্যাম্পু নিলাম, ফ্ল্যাশ আমি জ্বালাইনি, ঠিক আছে। এবার এটাকে অন করে শ্যাম্পু নিয়ে নিই, ঠিক আছে, আপনাদেরকে এবার দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে নাইট লাইটে তোলা ছবি, যেটা একটু বেশ ভালো আছে, কালার রিপ্রোডাকশনও ন্যাচারাল আছে, ওভার স্যাচুরেশনের কোনো ব্যাপার নাই, একদম ন্যাচারাল কালার, আর ডিটেলসও মোটামুটি নাইট হিসাবে যথেষ্ট ভালো আছে। রেডমি নোট ফোর থেকে আমার মনে হচ্ছে ভালো লাগছে। তো এটা একটা, সরি বন্ধুরা, কোথায় গেল ক্যামেরা, তাই তো ক্যামেরাটা দেখেন, সরি, পিকচার আর একটা দেখিনি, এটা এটার মাধ্যমে বুঝতে পারবেন যে কতটা ডিটেল পিকচার এখানে ক্লিক করা হয়েছে। তো বন্ধুরা, এখানে টেক্সটগুলো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, নর্মাল টেক্সটগুলো তো যথেষ্ট ভিজুয়াল আছে, টেক্সটগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো ডিটেলস আর কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে নাইট ক্যামেরা হিসাবে। তো আপনারা ভালোভাবেই আমি যাচাই করে বলবো ক্যামেরাটা কেমন, আমি ক্যামেরা রিভিউ আপলোড করবো আপনাদের জন্য। তো এটা নেট পরের সঙ্গে ক্যামেরা রিভিউ করবো, তারপরে আপনাদেরকে ঠিক মতো বলতে পারবো যে ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো। তা বন্ধুরা, অ্যাট ফার্স্ট ইম্প্রেশনে আমার খুব ভালো লাগছে, ফোনটা একটু বেশ হেভি আছে বলে দিয়ে একটা প্রবলেম, কিন্তু ফোনটার কোয়ালিটি যে মেটাল ইউজ করা হয়েছে সেটা ঠিকঠাক আছে, ভালো কোয়ালিটি মেটাল ইউজ করা হয়েছে, কিন্তু আপনারা সেই বোরিং একই লুক পাচ্ছেন। এই দেখেন প্লাস্টিক, এই দেখেন প্লাস্টিক, আবার বাদ দেখি সব মেটাল, সেই একই বোরিং লুক, প্রথম নতুন কিছু নাই, কিন্তু তাও ঠিকঠাক আছে বাজেটের হিসাবে। আর বন্ধুরা, এটা বললাম একটা ভালো ফোন, তো বন্ধুরা কতটা ভালো সেটা রিভিউয়ের মাধ্যমে জানতে পারবো। তো আপাতত আমাকে এটা খুব বেশ ইমপ্রেস করেছে মোবাইলটা, তাই বলেই তো কিনেছি অবশ্যই, তো আপনাদের সামনে নিয়ে এসেছি। এবার যদি আপনারা বলেন কী কী রিভিউ দরকার, সব কিছু আপনাদের জন্য নিয়ে আসবো, ক্যামেরা রিভিউ, গেমিং রিভিউ, ফুল রিভিউ সব কিছু নিয়ে আসবো। তো কিছু বন্ধুরা তার জন্য কমেন্টে লিখতে হবে, ঠিক আছে, আর এই ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন, ঠিক আছে, আর লাইক তো করা একদমই ভুলবেন না, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা তো অবশ্যই দরকার, ঠিক আছে, কারণ এই ধরনের লেটেস্ট টেকনিক্যাল ভিডিও বাংলায় পেতে আপনাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটাকে ভালো লেগেছে, আর লিনোভো K8 সম্বন্ধে কোনো কিছু প্রবলেম থাকলে আপনারা অবশ্যই আমার কমেন্ট করে লিখুন, আপনাদেরকে রিপ্লাই করবো। তো আশা করছি এখানে আমি আজকে এই ভিডিওটাকে শেষ করি, নেক্সট দিনকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।